বাংলার মুসলিম শাসনামলে আওয়াব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো খাজনা ছিল অমুসলিমদের উপর ধার্য সামরিক কর তানসেন কোন সম্রাটের সভাগায়ক ছিলেন সম্রাট আকবর বুলবুল ই হিন্দ নামে পরিচিত তানসেনের অপর নাম কি রামতনু পাণ্ডে সম্রাট আকবরের সমাধি কোথায় সেকেন্দ্রা সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নুরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নেসা মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায় লাহোরে সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক পঞ্চম মুঘল শাসনামলে কোন ক্রমটি ঠিক আছে বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর ময়ূর সিংহাসনের নির্মাতা শাহজাহান বা খুররম আগ্রার দুর্গের নির্মাতাকে শাহজাহান কোন মুঘল সম্রাটকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় শাহজাহান স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষার্থে তাজমহল কে প্রতিষ্ঠা করেছেন শাহজাহান যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত মমতাজ তাজমহলের আর্কিটেক্ট কে ছিলেন মাস্টার ঈশা তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল সপ্তদশ পৃথিবীর বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত যমুনা দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন সম্রাট শাহজাহান লালকেল্লা কোথায় অবস্থিত দিল্লি ভারত শাহজাহানের কনিষ্ঠ পুত্র দারা শাহজাহানের কন্যা জাহানারা কোন ভাতরাকে সমর্থন করেছিলেন দারা ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো আওরঙ্গজেব কে বাচ্চা আলমগীরের ভাই ছিলেন কারা কারা সুজা মুরাদ দারা কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয় মুঘল ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বাবর মুঘল সম্রাট বাবরের পুরো নাম কি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বাবর শব্দের অর্থ কি বাঘ সম্রাট বাবরের পিতৃরাজ্যের নাম ছিল ফারগানা মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন বাবর তুজুকি বাবর গ্রন্থটি কোন ভাষায় রচিত তুর্কি বাবর মসজিদ বাবরি মসজিদ ভারতবর্ষের কোন শহরে অবস্থিত ছিল অযোধ্যা ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশে অন্তর্ভুক্ত ছিল উত্তরপ্রদেশ কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয় ছয় ডিসেম্বর উনিশশো দ্বিতীয় মুঘল সম্রাট কে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পরে মৃত্যুবরণ করেন সম্রাট হুমায়ুন কোন মুঘল সম্রাট সম্রাটের সময় সম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে আকবর আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল ১৩ বছর মুঘল সম্রাট আকবরের পিতামাহ কে ছিলেন বাবর সম্রাট আকবরের সময় কোর্টের অফিসিয়াল ভাষা কি ছিল ফার্সি দেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে রাজা টোডরমল দিন ই ইলেহি কি ধর্ম দিন ইলেহি প্রবর্তন করেন কে সম্রাট আকবর আকবরের প্রচারিত ধর্মের অনুসারী ছিল আঠারো জন কোন মুঘল সম শাসনামলে ফতেহপুর ফতেহপুর সিক্রি দুর্গ নির্মিত আকবর সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনার কৃতিত্বের স্বাক্ষর রাখেন টডুরমল টোডুরমল কে আকবরের অর্থমন্ত্রী টডুরমলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত রাজস্ব কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন আকবর